একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। দ্বাদশ জাতীয় নির্বাচনেও তার উপর আস্থা রেখেছে শেখ হাসিনা নেতৃত্বাধীন দল। নড়াইল দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। এছাড়া মাগুরা এক আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শাকিব আল হাসান। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক শাকিব এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রোববার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত 23, 24 ও 25 নভেম্বর আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। দলটির সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বোর্ডের সভায় তারাও নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।